দেখুন, এবার চীনকে রুখতে জাপান থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত। ভারত মহাসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চীন, যা কিনা যথেষ্ট উদ্বেগের কারণ ভারতের কাছে। এ অবস্থায় ভারতকে সূর্য ক্লাস সাবমেরিন দেওয়ার ভাবনা চিন্তা করছে জাপান। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে। যদিও চীনের বাড়াবাড়ি ঠেকাতে ইতিমধ্যেই 6টি সাবমেরিন হাতে আসছে ভারতের। চলতি মাসের শেষে একটি অত্যাধুনিক স্কর্পিয়ন শ্রেণীর সাবমেরিন হাতে আসছে ভারতীয় নৌবাহিনীর। এরপর ধীরে ধীরে আরও 5টি সাবমেরিন আসছে ভারতীয় নৌবাহিনীর হাতে। এ অবস্থায় ভারতীয় নৌবাহিনীকে আরও একটি অত্যাধুনিক সাবমেরিন দেওয়ার ভাবনা চিন্তা জাপানের। মালাবার মহড়াতে আমেরিকা ও ভারতের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় জাপান। পাশাপাশি একাধিক বিষয়ে ভারতের কাছাকাছি এসেছে জাপান। ভারত ইতিমধ্যে একাধিক বিদেশি সংস্থার সঙ্গে জোট বেঁধে যুদ্ধাস্ত্র তৈরির ভাবনা চিন্তা করছে। এই অবস্থায় জাপানের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই সাবমেরিন কেনা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত, মনে করা হচ্ছে এ বছরের শুরুতেই জাপান থেকে সাবমেরিন কেনার বিষয়ে আলোচনা হতে পারে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।